আসসালামু আলাইকুম দর্শক, আমি ডাক্তার ফারহানা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আমি আলোচনা করব উপুর হয়ে হস্তমৈথুন করা আপনার যৌন স্বাস্থ্যের জন্য কি কি ক্ষতি করতে পারে, এই বিষয় নিয়ে এখন আমি আপনাদের সাথে আলোচনা করব। আমি আমার আরো কয়েকটি ভিডিওতে হস্তমৈথুনের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে বলেছি, কিন্তু এই বিশেষ দিকটা অর্থাৎ হস্তমৈথুনের এই বিশেষ পদ্ধতিতে আপনার যৌন স্বাস্থ্যের কি কি ক্ষতি হতে পারে এই বিষয়ে না বলে পারলাম না, তাই আজকে আমি এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। দর্শক, আমি আগেও বলেছি হস্তমৈথুন একটি বাজে অভ্যাস। অনেক ছেলে আসলে যেটা করে থাকে, তাদের লিঙ্গকে হাতের মাধ্যমে উত্তেজিত করে এবং বীর্যপাত ঘটায়। কিন্তু অনেক ছেলের এই অভ্যাসও আছে যে তারা বিছানায় উপর হয়ে শুয়ে তাদের লিঙ্গ বালিশে ঘষে, বিছানায় ঘষে কিংবা অন্য শক্ত কোনো বস্তুতে ঘষে থাকে এবং এভাবেই কিন্তু তারা তাদের বীর্যপাত ঘটায়। কিন্তু দর্শক, এই যে বিছানার সাথে বা বালিশের সাথে ঘষে হস্তমৈথুন করা বা বীর্যপাত ঘটানো, এটা কিন্তু আপনার শারীরিক নানা রকম সমস্যা করতে পারে, বিশেষ করে আপনার পুরুষাঙ্গের জন্য কিন্তু এটা খুবই ক্ষতিকর। দর্শক, একজন পুরুষ যখন বিছানায় উপুর হয়ে হস্তমৈথুন করে, আপনারা লক্ষ্য করুন, পুরুষের লিঙ্গ কিন্তু যখন বিছানায় উপুর হয়ে সে হস্তমৈথুন করে, তখন কিন্তু তার শরীরের সমস্ত চাপটা তার পুরুষাঙ্গের উপরেই পড়ে, বিশেষ করে পুরুষাঙ্গের গোড়ার দিকে সমস্ত শরীরের চাপটা কিন্তু পড়ে এবং পুরুষাঙ্গের পেশিগুলোতে প্রচণ্ড চাপ পড়ে, যার ফলে পুরুষাঙ্গে ব্যথা এবং পুরুষাঙ্গ ফুলে ওঠা এবং লালচে ভাব, এগুলো কিন্তু দেখা যায়। এছাড়া এই যে উপর হয়ে ঘষে বীর্যপাত ঘটানো, এটা কিন্তু কোনো স্বাভাবিক অভ্যাস না। একজন পুরুষ যখন নিয়মিত এভাবে বিছানার সাথে তার পুরুষাঙ্গ ঘষে বীর্যপাত ঘটানোর চেষ্টা করে, এতে করে কিন্তু সে অভ্যস্ত হয়ে পড়ে। পরবর্তীতে দেখা যায় সে যখন তার নারী সঙ্গীর সাথে যৌনমিলন করছে, তখন কিন্তু অনেকক্ষণ যৌনমিলন করার পরও তার বীর্যপাত হচ্ছে না বা সে তৃপ্তি পাচ্ছে না। তার কিন্তু ওই বিছানার সাথে ঘষা বা বালিশের সাথে ঘষাটা, এটাই কিন্তু একটা অভ্যাসে পরিণত হয়। তখন দেখা যায় অধিকাংশ পুরুষই কিন্তু তার নারী সঙ্গীর সাথে যৌনমিলন করে যেহেতু বীর্যপাত ঘটাতে পারে না, তাই দেখা যায় সে তার নারী সঙ্গীর পাছায় ঘষে কিংবা পিঠের উপরে তার লিঙ্গ ঘষে বীর্যপাত করানোর চেষ্টা করে। এটা কিন্তু তার নারী সঙ্গীকে খুবই অস্বস্তিতে ফেলে দেয়। এভাবে প্রতিনিয়ত বিছানায় উপর হয়ে নিজের লিঙ্গকে বালিশ বা বিছানার সাথে বা অন্য শক্ত কোনো বস্তুতে ঘষার কারণে দেখা যায় পুরুষাঙ্গের পেশিগুলোতে খুবই চাপ পড়ে, যার ফলে কিন্তু আপনার পুরুষাঙ্গের পেশিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক রোগীর ক্ষেত্রে দেখা যায় এভাবে দীর্ঘদিন ধরে হস্তমৈথুন করা এবং বিছানার সাথে ঘষে বীর্যপাত করানোর কারণে পরবর্তীতে তাদের লিঙ্গ খাড়া হচ্ছে না বা যথেষ্ট শক্ত হচ্ছে না। আবার দেখা যায় যে এই বিছানায় ঘষার অভ্যাসের কারণে খুব দ্রুতই বীর্যপাত হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনি যখন আপনার নারী সঙ্গীকে আদর করবেন, তার শরীরের উপরে উঠে তাকে আদর করবেন, তখনই দেখবেন যে যৌনমিলনের আগেই আপনার বীর্যপাত হয়ে যাবে। দর্শক, এছাড়া এভাবে উপর হয়ে যখন আপনি শুয়ে আপনার লিঙ্গকে বিছানার সাথে ঘষবেন বা চেপে ধরবেন, আপনার লিঙ্গ কিন্তু প্রচণ্ড আঘাত পেতে পারে, এটা কিন্তু আপনার জন্য মারাত্মক ঝুঁকি নিয়ে আসতে পারে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যাদের এই ধরনের অভ্যাস আছে, আমি আগেও বলেছি সব ধরনের হস্তমৈথুন বা সব ধরনের সমৈথুনই কিন্তু খারাপ, তবে বিশেষ করে এইভাবে আপনার পুরুষাঙ্গকে বিছানার সাথে বা অন্য কোনো বস্তুতে ঘষে বীর্যপাত ঘটানোর চেষ্টা করবেন না, এটা আপনার জন্য খুবই বিপজ্জনক হতে পারে। তাই এই অভ্যাস থাকলে এখনই সেটা ত্যাগ করার জন্য নিজের মনকে শক্ত করুন। ধন্যবাদ।